সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। কলকাতা শ্রাবন্তী নাকি বাংলাদেশের সাকিব খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, কলকাতার একটি অনলাইন গণমাধ্যম এমনই খবর প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, শ্রাবন্তীর একটি ছবি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়, হটলিস্টে উঠে এসেছে টলি সুন্দরী। সাইবার দুনিয়ার চোখ ফেরালে জানা যাচ্ছে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী, আর সেই মনের মানুষটি হচ্ছে সাকিব খান। আর সেই মনের মানুষ সাকিব খানের সঙ্গে লন্ডনে রয়েছেন তিনি। বিষয়টি পরিষ্কার করে আরও বলা হয়, এসব নিন্দুকের কথা, নায়িকার টুইটারে গেলে দেখবেন অন্য ঘটনা। বাংলাদেশি নায়ক সাকিবের সঙ্গে আবার জুটিতে আসছেন শ্রাবন্তী। সিনেমার নাম ভাইজান এলোরে, এই ছবির শুটিং হচ্ছে লন্ডনে। কাজের মাঝে নায়ক নায়িকা পোস্ট করেছেন একটি ছবি, তাতেই শুরু হয়েছে এই গুঞ্জনের। উল্লেখ্য, ভাইজান এলোরে ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। কলকাতার পর্ব চুকিয়ে আপাতত লন্ডনে রয়েছেন সিনেমার গোটা টিম। সব কিছু ঠিকঠাক চললে আগামী ঈদে মুক্তি পাবে সাকিব শ্রাবন্তীর ভাইজান এলোরে সিনেমাটি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।